সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিত ব্লগ স্বাগত চ্যানেলে। তো আজকে আমরা আবার চলে আসলাম একটি নতুন ইভির মডেল নিয়ে। আমার চ্যানেলে আপনারা আগেও দেখেছেন ইভির এই পার্টিকুলার এই মডেলটি, ই এশিয়া থেকে আসা ইভির এই মডেলটি আপনারা পার্টিকুলারলি আমাদের চ্যানেলে আগেও একবার দেখেছেন, ওইখানে বাইকও দেখেছেন, স্কুটিও দেখেছেন, আরও দু তিনটি স্কুটি ভেরিয়েন্ট দেখেছেন। কিন্তু আজকে আমি পার্টিকুলারলি এই মডেলটা নিয়ে কথা বলবো, যার নামই কিন্তু ইউনিক নেম ডেনগাস প্লাস, দিট ইজ ডেনগাস প্লাস। নামটি কিন্তু খুব ইউনিক এবং ই এশিয়া যে নতুন ইভির বলতে পারি আমরা, ওরা ম্যানুফ্যাকচারার আমাদের ত্রিপুরায় ফার্স্ট, সো ওরাই কিন্তু এখানে প্রোভাইড করছে ডেনজার্স প্লাস। সো ওদের আমরা পার্টিকুলারলি আজকে ডেনজার্স প্লাস যে ভেরিয়েন্টটি রয়েছে ভেরিয়েন্টটি দেখবো, কী কী রয়েছে ভেরিয়েন্টটির মধ্যে এবং কী প্রাইস রয়েছে এবং কী স্পেসিফিকেশান আমরা দেখবো যে অন্য যে ইভি রয়েছে তার থেকে কী কী ডিফারেন্ট রয়েছে। কারণ আমার চ্যানেলে কিন্তু এখানে অনেক কোম্পানির ইভির কিন্তু আমি রিভিউ করেছি এবং আপনারা দেখেছেন। তো পার্টিকুলারলি আমি যদি প্রথমেই আসি, খুব সুন্দর একটি শাইনিং কালারের মধ্যে দেখাচ্ছে, কিন্তু রেড কালারের মধ্যে কিন্তু শাইন কালার। আর প্রথমে যা চোখে লাগবে হলো সাসপেনশন, সামনে কিন্তু দুটি অনেক বড় বড় সাসপেনশন রয়েছে এবং ডিস্ক ব্রেক, এলো হুইল রয়েছে টোটালি, সামনে এলো হুইল রয়েছে এবং পিছে মোটরটা রয়েছে। তো সামনে এলো হুইল রয়েছে এবং ডিস্ক ব্রেক, সামনে যেভাবে ডিস্ক ব্রেক রয়েছে পিছেও কিন্তু সেভাবে ডিস্ক ব্রেক রয়েছে। এখানে এখানে দুটো কিন্তু ডিস্ক ব্রেক রয়েছে। আর আরেকটি জিনিস হলো, এই সাইকেলের তো লাইসেন্স লাগে না, এই সাইকেল চলাতে হলে তোমার লাইসেন্স লাগবে না, কারণ সাইকেলটির যে স্পিড লিমিট রয়েছে আমাদের গভর্নমেন্ট থেকে লাইসেন্স নেওয়ার জন্য যে স্পিড লিমিট রয়েছে তার মধ্যেই কিন্তু সাইকেলটি রয়েছে, 38 স্পিড লিমিট রয়েছে, যার জন্য কিন্তু এখানে লাগবে না, 40 প্লাস হলেই কিন্তু এখানে লাইসেন্স লাগতো। তো তোমরা দেখতে পাচ্ছ সিট ক্যাপাসিটি কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে, সামনে লেগ রুম তোমরা দেখতে পারো, অনেকটা বেশি লেগ রুম রয়েছে এখানে। এবং পার্টিকুলারলি তোমরা যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হার্ড প্লাস্টিক দিয়ে বানানো রয়েছে সবটা। এবং আমি বুট স্পেসটাও দেখাবো একটু পরে, আমি বুট স্পেসটাও দেখাবো। তোমরা পার্টিকুলারলি আমি যেখানে ছিলাম, ওয়ান শট আমি যদি বলতে পারি কমপ্লিটলি একটা প্যাকেজ রয়েছে এটার মধ্যে, যেভাবে সামনে ডিস্ক ব্রেক রয়েছে পিছেও ডিস্ক ব্রেক রয়েছে। এবং যে লাইটিংয়ের কথা বলি আমরা, এখানে কিন্তু টোটালি এলইডি ইউজ করা রয়েছে এবং অনেকগুলো লাইট ইউজ করা রয়েছে এখানে। তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে ডে রানিং লাইটও রয়েছে একটা, এবং দুনো সাইডেই কিন্তু লাইট রয়েছে এবং সাইড ডাবল ইন্ডিকেটর রয়েছে এখানে আবার। এবং যদি আমরা সাইড ফিগারটা দেখি, সাইকেলটা কিন্তু অনেকটাই বড় লাগছে। এবং যে আমাদের ব্যাকলাইটও কিন্তু এলইডি ইউজ করা রয়েছে এবং ই এশিয়ার ব্র্যান্ডিং রয়েছে এখানে। তাছাড়া কিন্তু পিছনে কিন্তু এখানে ডাবল সাসপেনশন রয়েছে, দেখতে পাচ্ছ সামনে ডাবল সাসপেনশন পিছনে ডাবল সাসপেনশন রয়েছে স্কুটিটায়, এবং ফুললি ডিজিটাল ক্লাস্টার রয়েছে। এই যেমন পার্কিং মোডে থাকবে, যখনই তোমরা রাখবে পার্কিং মোডে থাকবে, যে আমরা ব্রেক টাচ করবো এখানে কিন্তু রেডি মোডে আসবে, মানে চালানো মোডে আসবে। এবং এখানে রিভার্স অপশানও রয়েছে, এবং এখানে টোটাল তিনটি গিয়ার বসানো রয়েছে, 1, 2 এবং 3, টোটাল তিনটি গিয়ার বসানো রয়েছে। আর একটি ইউনিক জিনিস হলো যে ডাবল সাইডে হর্ন রয়েছে আমাদের সেফটির জন্য, এই সাইডে যেভাবে রয়েছে এই সাইডেও কিন্তু হর্ন রয়েছে ফর আওয়ার সেফটি। এবং যে মিররগুলো একটি ডায়মন্ড কাট লুক দিচ্ছে মিডলগুলো, দুর্দান্ত লাগছে। ওভারঅল ভালো স্পেস রয়েছে যেভাবে আমরা সামনে দেখবো, এবং বুট স্পেসটা আমরা দেখবো। এবং আরেকটা জিনিস হলো কিলেস এন্ট্রি রয়েছে এখানে, তোমরা খালি বুটের জন্য কি ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, টোটালি বুট স্পেসটা অনেক বড় রয়েছে এখানে। যে নিচে মেটিং সব রয়েছে, এবং এখানে রয়েছে মেইন ব্যাটারি, এবং এখানে রয়েছে আমাদের চার্জিং সকেট। সো ভিতরে রয়েছে চার্জিং সকেট, ব্যাটারি, সব কিছু সব কিছু তোমরা স্কুটির সাথেই আসবে। আমরা এবার আসি এটার প্রাইস। এখানে কিন্তু ইজিলি আমরা তিনজন বসাতে পারি, যেহেতু আমরা ইন্ডিয়ান রয়েছি, জুগারে আমরা বিশ্বাস করি, তো ইজিলি এখানে তিনজন নিয়েও কিন্তু চলবে ভালো। সাইড স্ট্যান্ড লাগানো রয়েছে এবং ডাবল স্ট্যান্ডও লাগানো রয়েছে। ওভারঅল ফুল প্যাকেজ শুধুমাত্র 85,000 কিন্তু সেল করা হচ্ছে। আর আরেকটা ভালো জিনিস হলো, ই এশিয়া কিন্তু তোমাদের জন্য অফার দিচ্ছে। কী অফার রয়েছে, মেইনলি যারা বিজনেস করতে চাও বা এন্টারপ্রেনার হতে চাও, তো ওরা কিন্তু এখানে সাব ডিলার এবং ডিস্ট্রিবিউটর
দুটোটা কিন্তু ওরা প্রোভাইড করছে। তো ওরা মেইনলি ম্যানুফ্যাকচারার ফার্স্ট ইন আগরতলা, যারা কি ইভি ম্যানুফ্যাকচার করছে। তো এখানে কি মডেল রয়েছে আমাদের, ডেনগাস প্লাস। তো অবশ্যই তোমরা একবার ওদের শোরুমটা ভিজিট করতে পারো। ওদের শোরুম রয়েছে আমাদের কাঁঠালতলি, কাঁঠালতলি বাজারে ওদের শোরুম রয়েছে। ওদের আরও মডেল আসবে, ওদের বাইকও রয়েছে, আমি এক এক করে সবটাই দেখাবো। তো আজ ছিল আমাদের ডেনগাস প্লাস নিয়ে এখানেই রিভিউ। ওপর দেখতে ডাবল ইন্ডিকেটারও রয়েছে, দুর্দান্ত লাগছে এবং সাউন্ডও ফিট করানো রয়েছে। আমরা যদি বাজার থেকে সাউন্ড লাগাতে যাই তবু আমাদের এখানে 200-300 টাকা খরচ রয়েছে। তো এখানে অলরেডি ইনভলভ, সব কিছু ইনভলভ রয়েছে এটায়। তো অবশ্যই সেন্সারও রয়েছে, তো রিমোট কন্ট্রোলও রয়েছে। তো অবশ্যই তোমরা একবার এসে দেখে যাও। শুধুমাত্র 85,000-এ, অনলি 85,000-এ কিন্তু আমাদের ইউএসওয়া ডেনজারাস প্লাস প্রোভাইড করা হচ্ছে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এবং আরও আপডেট আসবে ইউএসওয়া। তো সবাই আজকেই যে বেল আইকন রয়েছে, বেল আইকন প্রেস করে যাবে যাতে নতুন কোনো আপডেট তোমাদের মিস না হয়। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আরও আপডেট আসবে, সো স্টে টিউনড।